আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা অনেক সময় মানুষকে খুব ছোট করে দেখতে বা ডাকতে পছন্দ করি, এটা আমাদের মাথায় চলে এসেছে। কেমন এই বেটা শুনে দিকাই কই যাবি, এই যে বিভিন্ন রকম কথাবার্তা, বা আমরা আমাদের আমরা মনে করি যে আমাদের কাছে অনেক টাকা আছে, স্যুট বুট পরে আছি, যাকে যা ইচ্ছে তাই মানে মিম করে কল করবো, কিন্তু এটা দেশের বাইরে কখনোই হয় না। একজন রিক্সাওয়ালাকে আমরা বলি এই বেটা এদিকে যা, এদিকাই জিগাতলা যাবি বা ফার্ম গেট যাবি, কিন্তু দেশের বাইরে এটা কখনো করা হয় না। দেশের বাইরে একজন প্রাইম মিনিস্টার হোক, যে কোনো একজন ছোট লেভেলে কাজ করে, যে হোক না কোনো একজন ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যাই হোক না কোনো একজন ড্রাইভার হোক, তাকে অবশ্যই বলবে এক্সকিউজ মি ব্রাদার, ক্যান ইউ টেক মি টু ফার্ম গেট, আর ক্যান ইউ টেক মি টু জিগাতলা, আর ক্যান ইউ টেক মি টু মিরপুর টু, যে কোনো একটা, এই যে দেখুন ভদ্রতার সাথে তাকে কল করবে, এটাই হচ্ছে ব্যাপার। আপনার কাছে অনেক টাকা আছে, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট ইউ উইল বাই এভরিথিং, এটা কখনোই পসিবল না। সো সম্মান দিয়ে কথা বলা শিখতে হবে। আর আমরা যেমন বাংলাদেশে কী হয় যে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার বা অনেক বড় মাপের লোক হলেই শুধু তাকে স্যালাম দিতে হবে, মানে মনে হচ্ছে যে তাদের জন্য স্যালাম বরাদ্দ করা রয়েছে। আর যারা ছোটো পর্যায়ে কাজ করে বা মিডিল ক্লাস ফ্যামিলির লোক, তাদেরকে আমরা স্যালাম দিতে অভ্যস্ত না, দিই না। কিন্তু একটু ভাবুন তো, এরকম কোনো রুলস ইসলাম ধর্মে আছে বা কোনো কনস্টিটিউশনে বা আমাদের সংবিধানে আছে? আমার জানা মতে জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্টে লিখবেন। সো এখানে আপনি ভাবুন, যদি একজন রিক্সা চালককে আপনি সম্মান দিয়ে বলেন আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন, আপনি কি আমাকে ফার্ম গেট নিয়ে যাবেন বা আপনি কি আমাকে মৌচাক নিয়ে যাবেন? একটু ভাবুন, এই কথাটি যদি আপনি বলেন, ওই লোকটা আপনার এই সালামের কথা শুনে উনি অন্তর থেকে আপনাকে দোয়া করবে এবং সে সালামটা স্যালুট করবে, পক্ষান্তরে আপনাকে রিসিভ করবে এবং আপনাকে পক্ষান্তরে আপনার জন্য দোয়া করবে। তো এটা কি কখনো ইমাজিন করেছেন? কারণ একজন রিক্সাওয়ালা বা একজন ডাব বিক্রেতা যিনি, উনি কখনো কল্পনা তো ভাবে না যে উনি একজন টাই টুই স্যুট বুট পরা একটা লোকের কাছ থেকে সালাম কখনো পাবে বা রিসিভ করবে, এটা কখনো তারা কল্পনা করে না। তো আপনারা আমার এই বিষয়টি নিয়ে কখনো কোনো এক সময় যদি সমাজে আপনাদের কোনো একটা দরিদ্র লোক বা কোনো একজন ভিক্ষুককে একবার সালাম দিয়ে দেখেন, কেমন লাগে আপনাকে, অনুভূতিটা কেমন লাগে একবার দেখবেন, এই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে নার্স এটিকেটস, এবং এটা নিয়ে যদি কথা বলতে চাই ঘন্টার ঘন্টা আমাকে ভিডিও ক্যাপচার করতে হবে, কিন্তু এত সময় নেই। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা সেখান থেকে অনেকগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। আমি পলাইটনেসের উপরে, এটিকেটের উপরে, ম্যানার্সের উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা সে ভিডিওটা দেখতে পাবেন। সেটা অবশ্য আমার নাচিস ক্লাব পেজে পাবেন না, আপনি ইংরেজি শিখুন রাজশাহী বিভাগ, প্লিজ রিমেম্বার ইট, ইংরেজি শিখুন রাজশাহী বিভাগ, এই সেন্টেন্সটা আপনি লিখবেন সার্চ বক্সে, আপনি সেখানে আমার ছবি দেখতে পাবেন, সেখানে অ্যাড করবেন, ওইখানেই সব ভিডিওগুলো আপনি পাবেন। সো সেখানে দেখবেন যে যেমন প্লিজের কথা বলি আমরা, কোনো অনেক বড় সিনিয়র লোক হলে আমরা বলি প্লিজ হেল্প মি, প্লিজ এটা দেন, প্লিজ সিগনেচার করুন। সো এই প্লিজ শব্দটা কি শুধু প্রাইম মিনিস্টার বা শুধু বড় বড় বিগ সেট বা বিগ বিজনেসম্যানদের জন্য কি শুধু বরাদ্দ? না, এটা কখনো না, ইম্পসিবল, ইম্পসিবল। আপনি যে কোনো ধরনের লোকের ক্ষেত্রে আপনি প্লিজ কথাটা ইউজ করবেন বা কাইন্ডলি কথাটা ইউজ করবেন, যে কাইন্ডলি আমাকে একটু হেল্প করুন, কাইন্ডলি যে কেউ হতে পারে, একজন লুঙ্গি পরা একটা লোক হতে পারে, কারণ আপনি তাকে মানে ভদ্রতা দেখিয়ে তার সাথে ভালোভাবে আচরণ করে তার কাছ থেকে আপনি হেল্পটা চাচ্ছেন। তো এটা কখনোই ভাববেন না যে এই সব কথাগুলো শুধু একমাত্র বড় সিনিয়র যারা লোক, যারা অনেক হাই কোয়ালিটি, হাই এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে বসে আছে, তাদের জন্য বরাদ্দ, এটা হচ্ছে ভুল ধারণা। এটা হচ্ছে এখানে সর্বোচ্চ রেসপেক্ট দিয়েই কথা বলা লাগে, সেটা যে হোক না কেন, একজন টিচার স্টুডেন্টসের সাথে ভালো বিহেভ করবে, স্টুডেন্টরাও সে টিচার সাথে রেসপেক্টেড দিয়ে কথা বলবে, সম্মানের সাথে কথা বলবে। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, নতুন আরেকটি ভিডিও আমি মেকিং করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কমেন্ট বা কোনো আলোচনা সমালোচনা থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আর নতুন কোনো ভিডিও থাকলে বা আলোচনা আপনাদের মনে যদি চলে আসে অবশ্যই সেটা জানাবেন, আমি ট্রাই করব আপনাদের চিন্তাভাবনাটা, নিজের চিন্তাভাবনা মনে করে নতুন ভিডিও বানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।